ঝিনাইদহের দুই আসনের নৌকাপ্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। আজ বৃহস্পতিবার হরিণাকুণ্ড উপজেলার চারতলা নামক স্থানে এই ঘটনা ঘটে। আহত হাফিজুর রহমান টুকু পায়রাডাঙ্গা গ্রামের মোস্তফা মণ্ডলের ছেলে। স্থানীয়রা জানান, সকালে ইগাল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নাসের শাহরিয়ার জাহিদির কর্মী হাফিজুর রহমান টুকু চারাতলা নিজের পুকুরে মাছ ধরতে যাচ্ছিল। পথিমধ্যে নৌকা প্রতীকের সমর্থক দুলাল সহ তিনজন তাকে ধাওয়া করে, তাকে দেশি অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে কুপিয়ে জখম করে। টুকুর আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত হাফিজুর রহমান টুকুর মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে। এছাড়াও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অফিস করেছি তো এই জন্য আমার বাড়ির সবাইটা আগেই নাতে দোকানে বসে দোকানদারি করছি। এই মুহূর্তে নাসির চেয়ারম্যানের লোকজন যায় যেহেতু এগিয়ে নাসির চেয়ারম্যান সহ যেহেতু আমার মায়ের শুরু করে নাসির চেয়ারম্যানটা প্রথম হয়েছে আমার মাথায়। তারপরে ওই স্বামীর নামের একটা ছেলে দিলো, তারপরে মানে কোনো কমপক্ষে 15 জন স্বামী ছিল, তারপরে স্বামী ছিল, তারপরে লেগে গেট আপ রিটার্ন ছিল, কামরুল ছিল, আবার মাসির চেয়ারম্যান ছিল। বলবে না এটা কি ভালো কথা? আমি শুধু দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, এই সন্ত্রাসের পথ থেকে তারা বেরিয়ে আসুক। না হলে যে যত বড় চেয়ারম্যানই হন না কেন, সে দোগাসি হোক, ফুলসন্ডি হোক, আর আমার হরিণাকুণ্ড হোক, বলরামপুর জোড়াদা হোক, কোন সন্ত্রাসী চেয়ারম্যানকে জনগণ ক্ষমা করবে না। আর আপনি দোগাসির চেয়ারম্যান এত বড় মাতব্বর হন নাই যে আপনার সন্ত্রাসকে আমরা গস কাটি দিয়ে মেপে নেব, এত সস্তা হবে না। আর যারা বলছেন যে ভোট চিন্তাই করে নেবেন, 500 ভোট পাইলেও আমরা এমপি, একটা কথা আমি বলতেছি, জননেত্রী শেখ হাসিনা বলেছেন ভোট সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে, শুধু তাই বলে উনি থেমে যাননি, তিনি আর একটা শব্দ ব্যবহার করেছেন, তিনি বলেছেন ভোট উৎসব মুখর হবে। অর্থাৎ ভোটের পরিবেশটা এমন থাকবে, আপনি হাসতে হাসতে ভোট দিতে যাবেন, আবার সুন্দরভাবে গল্প করতে করতে ফিরে আসবেন। জেলা প্রশাসন ভোটের ব্যাপারে সুষ্ঠু করার ব্যাপারে শান্তিপূর্ণ ব্যাপারে সচেষ্ট, ইলেকশন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ, পুলিশ প্রশাসন এসপি সাহেব ওসি সাহেবরা অত্যন্ত শক্তভাবে শব্দমতন চেষ্টা করছেন ভোটটাকে শান্তিপূর্ণ করতে। 29 তারিখে পুলিশ নামবে, র্যাব থাকবে, সেনাবাহিনী থাকবে, বিজেপি থাকবে, আনসার থাকবে। আপনি এতগুলো বাহিনীকে টপকায় আপনি ইগলের ব্যালটে হাত দেবেন, এত বড় মাতব্বর হয়ে গেছেন আপনি।